Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Apon bhojon kotha na kohibe jotha tatha ar janbe je puron kore moner asha sei devi to maa monosha. কাকিমা, আমি চলি, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কেমন? হ্যাঁ বাবা, আমি যাই। মা, মা গো। নন্দ, দাঁড়া, একটা মজা করি। ভারী লক্ষ্মী মেয়েতে তুমি, তোমার নাম কি? বাসুরী, সবাই আমাকে বাসু বলে ডাকে। ভারী মিষ্টি নাম, এই বয়সে তুমি এত কিছু জানো? সাপটাকে ধরতে তোমার ভয় করলো না? ভয় করবে কেন, ওরা তো আমার বন্ধু। সাপ তোমার বন্ধু? একদিন তুমি কারোর সঙ্গে আমাদের বাড়িতে এসো। কোথায় তোমাদের বাড়ি? কেন, বড় রাস্তার ধারে লোহার গেটওয়ালা মল্লিক বাড়ি, ওটাই তো আমাদের বাড়ি। আচ্ছা যাব। কথা দিলে তো? হ্যাঁ দিলু, এবার আমি যাই। এসো মা। কি সাংঘাতিক একটা কাণ্ড ঘটে যেতে পারতো, আমি তো ভেবেই পাই না। তোমার ইচ্ছে মতো বাড়িতে একটা মন্দির তৈরি করে দেবার পর ওই বেদে পাড়ায় গেলে তুমি পুজো দিতে? বেদে পাড়ার ওই মনসা মন্দিরে খোকার জন্য আমার একটা মানত ছিল। জানো বাবা, মন্দিরে একটা মেয়েকে দেখলাম, সাপ নাকি ওর বন্ধু। বাবা, আচ্ছা তোমার এরকম উদ্ভট মানত আর কোথায় কোথায় আছে আমায় বলবে? খোকাকে নিয়ে কি পুজো দেব, এটাই তো মানত। চুপ করো, তোমার নয় মাথা খারাপ হয়েছে, আমার হয়নি। একটা কথা তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তোমার যেখানে খুশি যাও, যা খুশি করো, আমি কিছু বলবো না। কিন্তু খোকার মাথায় তোমার ওসব কুসংস্কার আমি চাপাতে দেব না, কিছুতেই না। মা, আজ তো আমার জন্মদিন, আমাকে একটু দুধ দেবে? ও মা, ও কি কথা, তুমি দুধ খাবে খাও না, তার জন্য জন্মদিনের কি দরকার? তুমি বসো, আমি নিয়ে আসছি। এই নাও মা, দুধটা খেয়ে নাও। একিরে, না খেয়ে আবার চললি কোথায়? আমার জন্মদিনে দুধ চাইলাম আমার জন্য নয়, আমার একটা বন্ধু আছে তো, যাই তাকে এই দুধ আর কলাটা খাই আসি। আই কালা চাঁদ আমার হাতে আলো কে যাও, আমার সুরের তালে তালে কলম তুলে নেচে যাও, আমার সুরের তালে তালে কলম তুলে নেচে যাও, আই কালা চাঁদ আমার হাতে আলো কে যাও, আমার সুরের তালে তালে আমার সুরের তালে।
আয়। ঠিক করেছি। আর শোনো, তুমি এমন কিছু ভাববে না যেটা আমার ভাবনার কারণ হয়। তুমি এখন এসো। তুমি খোকার মাথার উপর এখনই অত শত দায়িত্ব চাপিয়ে দেবে? তবে কি তোমার আঁচল ধরে মন্দিরে মন্দিরে ঘুরবে? কি হয়েছে মাত্রাদা? কিছু না, মানে তোমার বাবার। বাবার? মা, মা কি হয়েছে বাবার? চুপ চুপ, এদিকে আয়। বুকের ব্যামো, বাড়িতে তো কেউ ছিল না। আমি এসে দেখি সুস্থ মানুষটা কিরম কুঁকড়ে পড়ে আছে, কথা বলা দূরে থাক, ভালো করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। তখন আমি কি করি, একা মানুষ, আমি আমি ছুটে গেলাম মুখ্যদা পিসির কাছে, এনে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন সুস্থ আছে, ঘুমোচ্ছে। এখন কি হবে মা? চিন্তা করিস না, মা মনুষ্যার উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। কেমন আছেন ঠাকুরপো? ওয়েল বোধান, অদূর থেকে এসে শুনলাম আপনারা নাকি কোনো তীর্থস্থানে বেড়াতে গেছেন। ও হ্যাঁ, দাঁড়ান, তার আগে আপনাদের মাথায় একটু শুদ্ধি জল ছিটিয়ে দিই। খবরদার বিজয়, ওসব নর্দমার পচা নোংরা জলগুলো আমার মাথায় দিও না, আমি তোমায় বারণ করে দিলাম। আরে সাত পাকের বাঁধন যেমন পাকে ফেলে, এ আমি জানতাম না সান্দা। চুপ করো, চুপ করো তুমি। ঠাকুর দেবতা এসব অনাসৃষ্টির কথা দিয়ে তোমার কবে সেই সবে কে জানে। ঠাকুরপুর মাথাটা একটু এগিয়ে দিন না। নো নো বোঠান, আমাকে না, ওসব আমাকে না, না। আরে বিজয়, তোমাকে বারণ করো যে আমার গায়ে এসব নোংরা জল দিও না, তোর দিলে। নোংরা জল কেন হবে, এ তো মা মনুষ্যার শুদ্ধি জল। শুদ্ধি জল? নিকোচক তোমার শুদ্ধি জল। মা, এ কি অঘটন হলো মা? চাঁদ সদাগর একদিন এমন ভুল করেছিল, জমিদার যদুনাথ মল্লিককে এর জন্য শাস্তি পেতে হবে। কাল নাম কি আদেশ মা? আমাকে অবহেলার করার পরিণামটা জমিদার যদুনাথ মল্লিককে বুঝিয়ে দিয়ে এসো। যথা আজ্ঞা মা। কি হলো? ও মা, কিছু যেন কেমন হলো। কি হলো? কি কি কেমন হলো? কিছু যেন কেমন হলো। কিছু সাপ খুব থাকতে পারে, অলক্ষণ অলক্ষণে কি আছে? মা, কি হয়েছে বাবা, কি হয়েছে?
তোর বাবাকে সাপে কেটেছে। এই জায়গায় কি করে সাপে কাটলো? চল শিগগির বাবাকে ঘরে নিয়ে যাও। আর তরল বাবু একটা গাড়ি নিয়ে ডাক্তার দেখে নিয়ে আসো। মা মনুষা কো ডাক্তারে কি করবে? তরল বাবু আপনি বরং গাড়িটা নিয়ে একবার বেদি পাড়ায় যান। বাবা বৈদ্য কেটে কেন? বেশ বেশ ওকা তুই ওনার সঙ্গে যা। চলো চল চল তাড়াতাড়ি। বৈদ্য এই যে বৈদ্য শোনো, তোমাকে এখনই একবার আমার সঙ্গে মল্লিক বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি চলো বৈদ্য, শীঘ্র বড় বিপদ। বড় বাবু কি সাপে কেটেছে? কিন্তু ও কি করে যাবে? ও যে চলতেই পারছে না। না না আমি গাড়ি নিয়ে এসেছি, ওকে আমি গাড়ি করে নিয়ে যাব। গাড়ি করে নিয়ে গেলে কি হবে বাবু? ও তো সেখানে গিয়ে দাঁড়াতেই পারবে না। আর এসব কাজ করতে গেলে শরীরের উপর অনেক ধকল পড়ে বাবু। ভালো উপায় কি হবে রাম? বড় বউর প্রাণ কে এইভাবে বেগড়ে যাবে? মাসিমা তুমি তো সব বিদ্যায় জানো মা, তুমি গিয়ে একবার দেখো না যে মা মনসার কৃপায় যদি বড় বাবুর প্রাণটা বাঁচে। সেই ভালো, তাই চলো চলো। না না ও ছেলে মানুষ, ও কি করে যাবে? তাছাড়া এসব কাজ ও কখনো করেও নি। কিন্তু বিমলা কেউ যদি এসব বিদ্যা জেনেও মানুষের বিপদে সাহায্য না করে তাহলে মা মনসা তাতে ভীষণ রুষ্ট হয়। মল্লিক বাড়ির একমাত্র ছেলে সুমন নিজে গাড়ি নিয়ে এসেছে। সুমন দাদাবাবু এসেছেন? কোথায় তিনি? বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে বাসের সঙ্গে তাহলে আমিও যাব। সেই ভালো, তাই চলুন আপনারা আসুন। কেন এলো না মা? সাপ আসছে না কেন? আমি ঠিক বুঝতে পেরেছিলাম, নিশ্চয়ই একটা কোনো অঘটন ঘটেছে, নইলে এত ডাকে সাপ এলো না কেন? আর কি কোনো উপায় নেই মা? আরেকটা উপায় আছে মা, কিন্তু সে বড় কঠিন উপায়। কি উপায়? যেখানেই থাক, ওই অধার সাপের আত্মা যদি টেনে আনতে পারি এই বিষ আমি তুলে দিতে পারবো। না না ওসব তুই করতে যাস নি মা, তাতে তোর জীবন হানি হতে পারে। তুমি ওকে নিষেধ করো না বউ, ওকে নিষেধ করো না, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি। মাসিমা যেমন করে হোক তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও, আমিও তোমার মায়ের মতো, আমি বলছি তোমার কোনো ক্ষতি হবে না, আমরা সারা পরিবার তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। ওম অস্তিকর্ষ মুনে মাতা ভগিনী বাসুকী স্থাতা জগৎকারু মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। একি বাসি কি পাগল হয়ে গেল? মা এবার কি করবে? তোমার আর জমিদার যদুনাথের মাঝখানে এসে পড়লো তোমারই মানুষ কন্যা, কি করবে এখন? আর মেয়ের জয় তো মায়ের সুখ, তাই হেরেও আমার কোনো লজ্জা নেই বুঝলি, বরং আনন্দই হচ্ছে। কালনাগ আদেশ করুন মা। যাও
বাসির ইচ্ছেই পূরণ করে এসো। তোমার বিষ ফিরিয়ে নিয়ে যদুনাথের প্রাণ ফিরিয়ে দাও। যথা আজ্ঞা মা। লোকে নাকি তোমাকে মনসা কন্যা বলে, তাই তোমায় দেখতে চেয়েছিল। এখন তুমি যে চোখ দিয়ে বাসিকে দেখছো, কিছুক্ষণ আগেও কিন্তু তোমার সেই চোখ দুটো স্থির হয়ে গিয়েছিল। তাতে তোমার অস্থির আবার কি আছে? সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। যাকে শোনো, আমি তরল বাবুকে বলে দিয়েছি যাবার সময় তুমি 500 টাকা নিয়ে। আপনি নিজেকে এত ছোট ভাবেন? মানে মাত্র 500 টাকা আপনার জীবনের দাম? ও, এতে তোমার মন ভুললো না? তুমি আরো চাও, ঠিক আছে, কত চাও তুমি। আচ্ছা, ছোটবেলায় আপনার কোনো বড় অসুখ করেছিল? বাবা, তুমি আবার জ্যোতিষবিদ্যাও জানো নাকি? হ্যাঁ, টাইফয়েড হয়েছিল। হ্যাঁ, ছেলেবেলা অনেকে অসুখ বিসুখ করে, তাতে হয়েছেটা কি? আর তখন নিশ্চয়ই আপনার মা রাত জেগে আপনার অনেক সেবা শুশ্রূষা করেছিলেন। সব মাই তাই করে। ঠিক। আচ্ছা, আপনাকে শাড়ি তোলার জন্য সেদিন আপনার মাকে আপনি কত টাকা বকশিশ দিয়েছিলেন? ডেকে এনে দুটো কথা বলেছি বলে রাস্তার জুতো মাথায় তুলো মনে করো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আগে স্যার, ওকে এক্ষুনি 1000 টাকা দিয়ে বাড়ি থেকে বার করে দিন। তাই টাকার অঙ্ক বাড়ানো কমানো আপনার ইচ্ছে, কিন্তু আমার ইচ্ছে এই বাড়িতে আর এক মুহূর্ত না থাকার। কি ব্যাপার, আপনি এই গায়ের মন্দিরে? না, মানে ওই ওই এই গ্রাম থেকে ওষুধ নিয়ে গিয়ে আমার ওই বুকের ব্যথা সেরে গেল, তো তাই ভাবলাম যে একবার পুজো দিয়ে আর কি। ও, তাই বুঝি তা বুকের ব্যথা সেরে গেছে? হ্যাঁ, একদম। ছাগলি, ওকে তবে আর আটকাস না, ওর হয়তো একটু বিশ্রামের দরকার আছে। না 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 না, আমার কোনো বিশ্রামের দরকার নেই, কোনো বিশ্রামের দরকার নেই। ও, দরকার নেই তো? তাহলে শুনুন, আমাদের গ্রামের ওষুধে যখন আপনি ভালো হয়ে গেলেন, তাহলে আমাদের একটা উপকার করে দেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না, বলুন। আমাদের বাসিকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবেন? আমাদের আবার একটা দরকারি কাজের কথা হঠাৎ মনে পড়ে গেল। আয় রে চম্পা। কোথায় যাচ্ছিস? কি রে, কোথায় যাচ্ছিস? দরকারি কাজ, তোকে তো ও পৌঁছে দেবে ভরা সাজে। খুব ভালো মেয়ে ওরা। কেন? তাই তো, কেন? আর মানে খুঁজতে হবে না, যাবেন তো, আসুন। অনেকটা হেঁটেছেন, চলুন না আমাদের বাড়ি এক কাপ চা খেয়ে যাবেন। ওরে বাবা, না না, তোমাদের বাড়িতে চা খেতে গেলে নিঘাত তোমার বাবার হাতে এক পুড়িয়া ওষুধ খেতে হবে। ওষুধে যখন এত ভয়, তখন এই রোগ বাঁধাতে গেলেন কেন? ওই যে আমাদের বাড়ি এসে গেছে। ও, তা তো তাড়াতাড়ি। মানে? না, ভাবলাম যে নদীর পাড়ে একটু ঘুরে আসবো। নদী তো আর পালিয়ে যাচ্ছে না, ওটা আরেকদিন যাওয়া যাবে। না না, অন্যদিন নয়, কালকে। হ্যাঁ, কালকে। কি ব্যাপার, কাউকে খুঁজছেন নাকি? না মানে ইয়ে ভাগ আর মানে খুঁজতে হবে না, জাগে যাক, যাবেন তো, চলুন। কোথায়? বারে এমন সুন্দর নদীর পার একটু ঘুরিয়ে দেখাবেন না? আহা, কি আল্লাহ, আমার বুঝি আর কোনো কাজ নেই? সুন্দর জায়গা যা দেখার ইচ্ছে সে নিজেই ঘুরে দেখো, আমি চলি। মাসি, তোমাকে দেখার পর আমার মাথা তো একটু খারাপ হয়েছিল, আজ বোধহয় উন্মাদী হয়ে গেলাম। মাসি, আজ বোধহয় উন্মাদী হয়ে গেলাম। কি, ওরা তো ধরে বসে আছে। কে কাকে ধরে বসে আছে? ইস ইস,
আরে কি ইশ ইশ করছিস? ইশ কি দেখেছিস তাই বলবি তো? যা দেখলাম তাতে আমার চুল খাড়া হয়ে গেছে। হ্যাঁ তোর চুল গজালো কবে যে খাড়া হবে? আগে শুনো তার কাহিনী, দুঃখে তুমি নাড়া হবে। কার কাহিনী? টিচারিনি মাবিনি চরিত্রহীনা কুলোটা। ঢং না করে বলবি কার কথা বলছিস? মাসি। কি করেছো মাসি? তোমার মুখে কালি দিয়ে ওই ধনের বেটা সুমনের বুকে। সুমনের বুকে? সুমনের বুকে কি? কাটালের আটার মতো লেপটে গেছে। ইতে ধরি তোমায় আমি এবার ধরি, যা ভয় করেছিলাম তাই হয়েছে, কিছুই হয়নি। যা হবার তো এইবার হবে, খেলতে গিয়ে যেসব বসে আসতে চায় না তাকে তাড়াতাড়ি ছাপিতে ঢুকিয়ে ফেলতে হয়। এত তাড়া কিসের বৃত্তে ধরি? একেবারে দৌড়ে যেতে হচ্ছে। পথা ঝুমু। শুধু পথ কেন, তোর কথায় পথ মত সব ছাড়তে পারে। সত্যি? তবে দয়া করে আমার পেছন ছাড়। সামনে আয়, পেছন ছেড়ে দেবো। ঝুমরু, সাত পাকে ঘোরার সময় তোকে তো আমার পেছন পেছনে ঘুরতে হবে। বোকামি কিসে কম আমি সুমনের চেয়ে? আর তুই কি ভেবেছিস যদুনাথ মল্লিক তোকে ছেলের বউ করে ঘরে নিয়ে যাবে? মিছি মিছি সুমনের সঙ্গে ঘুরবি, তারপরে তুই মরবি। তুই সরবি? তখন যদি তোর বাপ তোকে আমার হাতে দিতেও আসে, আমার কিছু করার থাকবে। টাটকা ফল খেলে সুফল সবাই জানে, লোকের গাল মরা গাছের ছাল, আর বাসি মাল আমি পছন্দ করি না। তাই বলছি এখনো ভেবে দেখ, আমি তোর উপযুক্ত বর। তোর দরকার হলিং বাড়ির একমাত্র ছেলের বিয়ে, আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। আমি তো তরল বাবুকে বলে দিয়েছি যেন নিমন্ত্রণে একজনও বাদ না পড়ে। আমি ভাবছি আশীর্বাদটা এবারই সেরে যাব, কি বলো? শুভ কাজে বিলম্ব থাকা উচিত নয়। কথায় তো আছে শুভস্য শীঘ্রম। আপনি একবার তাড়াতাড়ি বাইরে আসুন, আপনার সঙ্গে জরুরি গোপন কথা আছে। তাড়াতাড়ি জরুরি গোপন কথা? কি ব্যাপার বলতো? ঠিক আছে তুমি বসো, আমি আসছি, আমি আসছি। চল 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 আস। কি ব্যাপার? মাধবু, ওই যে ও আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এই তোমার জরুরি গোপন কথা, এই জন্য তোমাকে আমি ডাকি? না, আগে ও কি বলে শুনুন, তারপর যে নামে খুশি আমাকে ডাকবেন। পরান, আমাকে যা যা বললি পার্থবাবুকে বল। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমার একটা জরুরি কাজ আছে। কোথাও যাবে, গাড়ির চাবিটা আমাকে দিয়ে সোজা নিজের ঘরে চলে যাও। কেন? কেন দেখো, যাদের ক্ষয় রোগ হয়, আই মিন টিবি, তাদের প্রত্যেক দিন বিকেলবেলা নিয়ম করে জ্বর আসে। তোমারও দেখছে প্রত্যেক দিন বিকেলবেলা এই জরুরি দরকারটা পড়ছে, তার মানে এটা একটা রোগ। দাও, যাও নিজের ঘরে যাও। পিরিতের তরে মন উথল পাথল করে, এই প্রেম পিরিতের তরে মন উথল পাথল করে, আর ঘরে মোর রই না। বোকামি কিসে কম আমি সুমনের চেয়ে? আর তুই কি ভেবেছিস যদুনাথ মল্লিক তোকে ছেলের বউ করে ঘরে নিয়ে যাবে? মিছি মিছি সুমনের সঙ্গে ঘুরবি, তারপরে তুই মরবি।
বাসি, বাসি, সুমন, তুমি, আমি জানতাম তুমি আসবে, আমি আসছি, তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি, সুমন, জানো, জানো আমি কারো কথা বিশ্বাস করিনি, আমি কারো কথা বিশ্বাস করিনি। বাসি, বাসি কেউ আমাকে, কেউ আমাকে আটকে রাখতে পারবে না, কেউ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, বাসি, কেউ না, কেউ না। নিজেকে যত চালাকি ভাবো, মনে রেখো আমি তোমার বাবা। আমি জানতাম এই ভুলটা তুমি করবে। আমি বাসিকে ভালোবাসো। যদুনাথ মল্লিকের ছেলে ভালোবাসবে মাথা উঁচু করে, রাতের অন্ধকারে চোরের মতো নয়। যদি সত্যি মাসির মঙ্গল চাও, চুপচাপ গাড়িতে গিয়ে বসো, যাও। করি আমার জীবনের দাম আমি টাকা দিয়ে শোধ করতে চেয়েছিলাম, ছেলে দিয়ে নয়। দেখছি সাপ নিয়ে খেলতে খেলতে নিজেও একটা কাল্লাগিনি হয়ে গেছে। মনে রেখো, তোমার মতন বিশ্বধরীকে শায়েস্তা করার ওঝাও আমার জানা আছে। তুমি নাকি দারোয়ানকে বলে দিয়েছো যে তোমার অনুমতি ছাড়া সুমন বাড়ির বাইরে যেতে পারবে না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যার ঘরে তোমার মতন স্ত্রী আর সুমনের মতন ছেলে আছে, তার তো মাথা খারাপ হওয়াই স্বাভাবিক। অযথা স্ত্রী পুত্রের দোহাই দিও না। বউ ছেলে মনের কথা জানার, তাদের ভালো মন্দ বোঝার সময় আছে তোমার? সারাটা জীবন শুধু ব্যবসার পেছনে ছুটলে, টাকা টাকা টাকা, কি হবে তোমার ওই টাকা নিয়ে যদি না একমাত্র ছেলেটা সুখী হলো? সুখ বলতে দুটো অক্ষর, কিন্তু তাকে আনতে কত কাঠখড় পোড়াতে হয় সেটা তোমার গুণধর ছেলেটি জানে না। মনে পাগল ডেকে এনে আগুন জ্বালালে দিন কেটে যাবে না। এ কথা দিদি দেখেছ খোকা চেহারাটা কি হয়েছে? ওর মুখের দিকে আর তাকানো যায় না। কে তোমাকে তাকাতে বলেছে? চোখ দুটো বন্ধ রাখো, অনেক শান্তিতে থাকবে। বিয়ের ফর্দটা মিলিয়ে দেখছি, এখন বিরক্ত করো না, যাও। ওই সঙ্গে একটা শ্রাদ্ধের ফর্দ তৈরি করে রাখো, কাজে লাগতে পারে। নিশ্চয় বাসি আমায় ডাকছে। বাসি, কি ব্যাপার সুমন, কাউকে খুঁজছ? হ্যাঁ না, মানে ওই মানদাকে, মানদাকে খুঁজছি। ও মানদা, মানদা, তুমি আমার উপকারটুকু করো, আমি তোমাকে খুশি করে দেবো। এই মানদা, মানদা, কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে। সেই তুমি নিশ্চিন্তে থাকতে পারো দাদা বাবু, কেউ জানে কি গো, কাজ হয়ে গেলে আমি তো নিজেই ভুলে যাব আমি কি করেছিলাম, নিশ্চিন্তে থাকো। ও ধন্যন্তরী মেয়ে, একবার বাড়ির ভিতরে এসো না গো, তোমার কাছে ব্যথা সারাবার ওষুধ আছে। এ মানদা, তোর আবার কোথায় চোট লাগলো রে? দরদ বোঝার মরদ দেখো না, যেখানেই লাগুক না কেন তাতে তোর কি রে, তুই তোর কাজ করতে যা। ও মেয়ে এসো না গো, এসো 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 এসো, চলো
দেখো মা, মনোদা ওকে নিয়ে যেন কোনো বিপদে না পড়ে। দাদা বাবু, এই নাও তোমার মনের ব্যামোর ধন্যন্তরি। আমার ভাসি সুমন, আমার মন জানো ভাসি, তোমার ভাসির সুর আমার কানে ঠিক পৌঁছে গিয়েছিল। কিন্তু আমি আমি কি করে পৌঁছাবো তোমার কাছে? সুদূরে রাঙানো স্মৃতির পথ ধরে তুমি পৌঁছে যাবে আমার কাছে। আচ্ছা, আজ তোমার সিঁদুর পরিয়ে দেবো। রক্ত ছড়া এবং সে ধোকা যায় না। এসো, তোমার রক্তটা পরীক্ষা করে। তোমার খোকা এখন আর সেই খোকাটি নেই, এখন সে দিব্যি ধোকা দিতে শিখেছে। আর তুমি তুমি মাসিকে চাবুক মেরেছো? এখন শুধু চাবুকটাকেই কাজে লাগিয়েছে, বন্দুকটাকে নয়। মা, ওদিকে তোমার মেয়ে ঘোর বিপদের মধ্যে আর তুমি এখনো নিশ্চিন্তে রয়েছো। শনকা, বাঁশি যখন মরতে গেছে তখন ওকেও পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু মা হয় তুমি বাঁশির কষ্ট সহ্য করছো কি করে? নীতা, আমিও যে জানতে চাই বাঁশি সুমনকে কতখানি ভালোবাসে। বাঁশির উপর নজর আছে আরেক জনের, মুন্না প্রকৃতি সেই ছেলেটা সবকিছু করতে পারে বাঁশির জন্য। সে সর্দারের ছেলে, নাম তার ঝুমরু। আমায় যখন হুজুরের মনে ধরেছে তখন জানবেন এই গোলাম আপনার পায়ে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, চলো। আমি ভক্তির চেয়ে শক্তিতে বেশি বিশ্বাসী, সেটা করতে পারবে? হুজুর বললে আর এই পকেট ভরলে ঝুমরু পারে না এমন কোনো কাজ নেই। আপনি আপনার এদিকটা সামলান, ওদিকটা আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, এসো। তোমায় কি করতে হবে বুঝেছো? বুঝেছি। বোঝাটা আপনার সরিয়ে দিতে হবে, যতক্ষণ না আসল কাজটা সিদ্ধি হয়। আমের মূল্যটা তোমার এই অমূল্য জীবন দিয়ে শোধ দিতে হলো।
সঙ্গে খালের পারে পুঁতে দেব। না না, তাতে লোকে সন্দেহ করতে পারে, মানুষ এই খালে চলে ফেলে দেয়, আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যাবে। বুঝলে কাকা, কেঁদে আর কি করবে বলো, যে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবে না। অরঞ্চ যে আজকে তার কথা ভাবো, মাসিকে যদি বাঁচিয়ে রাখতে চাও তবে ওকে আমার হাতে দাও। কেন তো, আমার কথা শুনলেই নিরাপদ, আর না শুনলেই আপদ। এই বিয়েতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? তুমি জানো না, মাসি বড় জিদ্দি মেয়ে। আরে কত জিদ্দি সাপকে বসে এনেছে এই ঝুমরু, ওরও তো সামান্য একটা মেয়ে। তুমি বিয়ে জোগাড় করো, বাকিটা আমি দেখছি। ও হ্যাঁ, টাকাটা রাখো, সামনের লগ্নে বিয়েটা পাকা করে ফেলো। আসল কথাটাই তো বলতে ভুলে গেছি, আমি চাই না বিয়ের আগে বাঁচি আর বাড়ির বাইরে যাক। জানি তুমি ওকে আটকাতে পারবে না, তাই আমার ছেলেরাই এ কটা দিন পাহারা দেবে তোমার বাড়িটা। হ্যালো হিরো, মানিক, কালু, আজ থেকে আমার অনুমতি ছাড়া বাঁশি বাড়ির বাইরে যাবে না। আসলে কি জানো, মানে বিয়ের কোণে না পাড়া বেড়ালে লোকে মন্দ বলবে। বাবা, এসবের মানে কি বাবা? ভাগ্যকে জিজ্ঞেস কর মা। এ তুমি কি করলে বাবা, ওই শয়তানটার হাতে আমার বেঁচে দিলে। জমরুর হাত থেকে তোকে বাঁচাবার আর কোন রাস্তা ছিল না মা। কিন্তু আমি যদি এ বিয়ে না করি তাহলে আমাকে বিমলার পথই বেছে নিতে হবে। তুই কি তাই চাস, মাকে হারিয়ে কি তোর ভালোবাসা সার বেটেনি? আমি যে সুমনকে ভালোবাসি বাবা, আমি যে তাকে কথা দিয়েছি। কথা তো আমি দিয়েছি ঝুমরুকে, আজ তোকেই বেছে নিতে হবে তোর কাছে আজ ফোনতে পারো। সুমনের বিরহ না সারা জীবন বুকে আগলে রাখে বাপের স্নেহ। এখন আমি কি করি কি করি? তুই নাকি সাজবি না বলেছিস? সাজার কথা বলে আমাকে আর সাজা দিও না বাবা, আজকে সাজলে সারা জীবন যে আমাকে সাজাই ভোগ করতে হবে বাবা। তুই নিজের ভোগের কথা ভাবলি মা, একবারও আমার দুর্ভোগটা চিন্তা করলি না? চিন্তা করেই বলছি, শুভ কাজে কোনো ভাঙা জিনিস দেয় না বাবা। আমার ভাঙা মনটা নিয়ে বিয়ের পিড়িতে আমি বসবো কি করে বাবা? বাসি, তোকে ছোটবেলায় এই ঘাড়ে করে আমি অনেক ঘুরিয়েছি, সেই ঘাড়টাকে আজ সবার কাছে হেড করে দিবি? বিয়ের মন্ত্রে কি বলতে হয় তুমি তো জানো বাবা, আমার দেহ মন সবকিছু তোমায় দিলাম, কিন্তু কিন্তু আমি তো আমার মনটা সুমনকে দিয়ে দিয়েছি। শুধু দেহটা নিয়ে ওই মিথ্যে মন্ত্রগুলো আমি কি করে বলবো বাবা, কি করে বলবো? হায় কপাল, এই হয় দিনের পর দিন বিমলা না খেয়ে মা মনুষ্যের কাছে একটা সন্তান চেয়েছিল, কিন্তু সে জানত না যে তার পেটে যে সন্তান আসবে সে হবে মাতৃঘাতিনী, পিতৃঘাতিনী, মাতৃঘাতিনী। এই রে কাটারিটা, তোর বাবার উঁচু মাথাটা সবার কাছে নিচু হওয়ার আগেই
তুই নিজের হাতে আপদ বিদায় কর। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো বাবা। না না, যাবার আগে তোর ঘাড়ে খুনের বোঝা চাপিয়ে দেবো না। আমি আমি নিজেকে নিজে শেষ করবো। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। বাবা, এ তুমি কি সর্বনাশ করছিলে বাবা? এ তুমি কি সর্বনাশ করছিলে? বেশ, তবে তোমার ইচ্ছে পূর্ণ হোক। পৃথিবীর সবাই জানুক, একটা মেয়ে তার বাবার বুকের লাল রক্ত দেখবে না বলে তার বুকের সমস্ত রক্ত জমাট করে লাল বেনারসি পরেছিল, লাল সিঁদুর পরেছিল। আমি সাজবো বাবা, আমি খুব সাজবো। মাসিমা, মাসিমা, মাসিমা। কি কপাল! বিয়ের পিঁড়িতে বুঝতে না বুঝতে পথের কাঁটা সাপ! আমি দায়ী, না না, আমি দায়ী মাস্টার। কালীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আমি আবার না কারো কষ্ট দেখতে পারি না, চোখে আমার জল এসে যায়। আমি আবার ওদিকে যাই। ও মেয়েরা, আরে কেঁদে কেঁদে যে সুন্দর মুখখানা শুকিয়ে গেল সুন্দরী। চল চল, ফুসফুস করে কাঁদতে হবে না। ওদিকে গুরুটাকে চাপিতে বন্ধ করবে বলে বসে আছে। চল 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 চল, যাবি না, যাবি না, গুরু বসে আছে, যাবি না। সুমন, কথা বলো, সুমন কথা বলো, চোখ করো সুমন, দেখো
দেখো আমি এসে গেছি, আমি এসে গেছি। কথা বলো সুমন, কথা বলো সুমন, কথা বলো। স্বামীর বিষয়ে ছেলেটা কেমন নীল হয়ে যাচ্ছে। কোন সাপের সাধ্য এমন সোনার অঙ্গ নীল করে রাখে? মা, তোর একটা প্রাণের খুবই দরকার। বেশ, তবে তুই আমার প্রাণটা নিয়ে ওকে বাঁচিয়ে দে মা, ওকে বাঁচিয়ে দে, ওকে বাঁচিয়ে দে, ওকে বাঁচিয়ে দে, ওকে বাঁচিয়ে দে। কোথায় মা? আমার কি হয়েছে মা? তোর পুনর্জন্ম হয়েছে বাবা, হতভাগী বাসির দয়ায় তোকে আমি আবার ফিরে পেয়েছি। বাসি কোথায়, কোথায় বাসি? তোকে আমার কোলে ফিরিয়ে দিয়ে মায়ের মেয়ে ওই মায়ের কোলে ঢলে পড়েছে। এ বাসি, বাসি, কার উপর অভিমান করে তুমি চুপ করে আছো? কার উপর অভিমান করে? আরে কে তোমায় বলেছিল আমায় বাঁচিয়ে দিতে? এমন ভাষা আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। সব আমার পাপ, তোমাকে বিশ্বাস না করার পাপ, তোমার মঙ্গল ঘট ভেঙে দেওয়ার পাপ, ওই অসহায় মেয়েটাকে চাবুক মারার পাপ, সব আমার পাপ। মা গো মা, আমি জীবনে কোনোদিন তোমাকে ডাকিনি, পাত পেতে কোনোদিন কিছু চাইনি, আজ এই ক্ষতবিক্ষত মন নিয়ে আমি হাত জোর করে তোমার কাছে মিনতি করছি মা। আমার যা কিছু অপরাধ তার জন্য আমাকে শাস্তি দাও, কিন্তু আমার পাপে ওই নিষ্পাপ মেয়েটাকে তুমি শাস্তি দিও না মা, শাস্তি দিও না মা। আজ তুমি এই ভাঙা মন, ভাঙা সংসার আর আমার ভেঙে দেওয়া তোমার মঙ্গল ঘর তুমি জোড়া লাগিয়ে দাও মা। মা, এই জগৎ সংসারকে তোমার করুণা, তোমার মহিমা দেখাও মা, দেখো মা, দেখো। যদুনাথের দর্প চূর্ণ হলো। আবার আর কিসের পরীক্ষা মা? তোমার সব ইচ্ছাই তো পূর্ণ হলো। দয়া করো মা, হতভাগী বাসীকে দয়া করো। Thank you.
সুমন বাসি সুমন বাসি সুমন সুমন বাসি মাসি মা সত্যি যদি এই বুড়োটাকে ক্ষমা করতে চাস তাহলে তোর হাতটা দে মা হাতটা দিয়ে দে মা দে আজ 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 আমার চেয়ে সুখী এ পৃথিবীতে কেউ নয় রে বাবা কেউ নয় বিজয় হ্যাঁ বিজয়া মল্লিক বাড়ির বউকে বরণ করে নাও বরণ করে নাও কে আছিস বাড়ির সব আলো জ্বালিয়ে দে শাক ভাজা উৎসব কর উৎসব উৎসব এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।